আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের কুচি আচার। এই আচারটা গরম ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। রোদে শুকানো কিংবা কড়াইতে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করে 6 মাসের মতন সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। জলপাইয়ের কুচি আচার বানানোর জন্য এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে আগে থেকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। একটু বড় সাইজের জলপাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই আচারটা খুব ভালো হয়। জলপাই কুচি করার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে মোটা অংশটাকে দিয়ে এই জলপাইগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি কিংবা বটির সাহায্যে জলপাইগুলোকে কুচি করে নিতে পারেন। গ্রেটারে গ্রেট করার সময় একটু ধৈর্য সহকারে গ্রেট করবেন। গ্রেটার দিয়ে গ্রেট করলে সবগুলো আচার একই রকম দেখতে হবে। দেখুন আমার এক পিচ করা হয়ে গিয়েছে, আমি এভাবেই সবগুলো জলপাই গ্রেট করে নিব। সবগুলো জলপাই গ্রেট করা হয়ে গিয়েছে, নিয়ে নিচ্ছে বড় সাইজের একটা বাটিতে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে জলপাইয়ের কুচির সাথে মাখিয়ে নিতে হবে। এরকমভাবে মাখাতে হবে যেন সম্পূর্ণ জলপাইয়ের কুচিতে লবণটা মিশে যায়। লবণ দিয়ে জলপাইয়ের কুচিতে মাখিয়ে রাখলে জলপাইটা একটু নরম হয়ে যাবে। ভালো করে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা জলপাইয়ের কুচিতে লবণ মাখিয়ে রাখাতে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। জলপাইয়ের কুচি থেকে পানি বের করার জন্য নিয়ে নিচ্ছি একটা সুতি কাপড়, তার উপরে দিয়ে দিচ্ছি জলপাইয়ের কুচি। দিয়ে যতটা সম্ভব হাত দিয়ে চেপে জলপাইয়ের কুচির থেকে পানি বের করে নিতে হবে। দেখুন আমি কিভাবে জলপাইয়ের কুচির থেকে পানি বের করে নিচ্ছি। এরকমভাবে জলপাইয়ের কুচিগুলো চেপে পানি বের করতে হবে যেন জলপাইয়ের গায়ে কোনো পানি না থাকে, সম্পূর্ণ পানিটা বের হয়ে যায়। সম্পূর্ণ জলপাইয়ের কুচির থেকে পানি বের হয়ে গেলে রেখে দিচ্ছি আরেকটা বাটিতে। আর এভাবেই আমি সবগুলো জলপাইয়ের কুচানো থেকে পানি বের করে নিব। জলপাইয়ের কুচির থেকে সবগুলো পানি বের করে নিয়েছি। দেখুন জলপাইটা কতটা ঝরঝরে হয়ে গেছে, একটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। এই আচারটাতে কোনো রকম হাত দেওয়া যাবে না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে একটা মশলা করে নিয়েছি জলপাইয়ের দেওয়ার জন্য। 2 টেবিল চামচ সরিষা দিয়ে, 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন, 5-7 পিচ, রসুনের কুচ, 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে একটা মশলা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচের পরিমাণ রাঁধুনি সরিষার তেল। দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মশলার সাথে ভালো করে তেলটাকে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে মিশাতে হবে যেন সম্পূর্ণ মশলার সাথে তেলটা মিশে যায়। মিশানো হয়ে গেলে রেখে দিচ্ছি একটা সাইডে। নিয়ে নিচ্ছি আগে থেকে কুচানো ও জলপাই। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, 4 টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন, 2 দিচ্ছি আগে থেকে যে মশলার পেস্টটাকে করে রেখেছিলাম আচারে সেটা। দিয়ে চামচ দিয়ে ভালো করে জলপাইয়ের কুচির সাথে মিশিয়ে নিতে হবে। এরকম করে মিশাতে হবে যেন সবগুলো উপকরণ ভালো করে জলপাইয়ের কুচির সাথে মিশে যায়। আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে, সেই জন্য দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স।
আপনারা ঝালটা চাইলে আরেকটু কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশানো হয়ে গেলে তৈরি হয়ে গেল কাঁচা জলপাইয়ের কুচি আচার। এখন আচারগুলোকে ব্রোমের ভিতরে নিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে সম্পূর্ণ আচারটাকে ব্রোমের ভিতরে রেখে দিতে হবে। এর মাঝে আপনাদেরকে বলে দিই, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। সম্পূর্ণ জলপাইয়ের কুচিটাই আমি ব্রোমের ভিতরে নিয়ে নিয়েছি। জলপাইয়ের কুচি আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই মজা। গরম ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে এ দারুণ লাগে। নর্মাল ফ্রিজে আপনারা 6 মাসের মতন এই আচারটা সংরক্ষণ করে খেতে পারেন। যদি ফ্রিজে না রাখেন তাহলে আচারটা 2-3 দিন রোদে শুকিয়ে রাখতে পারেন। সম্পূর্ণ তেল দিয়ে আচারটাকে ডুবিয়ে রাখতে হবে, তাহলে খুব ভালো থাকবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।